নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। খেলা নিয়ে ধুমধুমার রেফারিকে নিগ্রহের অভিযোগ, সাময়িক উত্তেজনা জলপাইগুড়ির টাউন ক্লাবে। তত্ত্বাবধায়ক রেল চালকের আলিপুর জোয়ারে প্রাণে বাঁচল হাতি, চালকের কাজে খুশি পরিবেশ প্রেমীরা। কাঠামো পুজোর পরে নন্দ উৎসব, কাদো খেলায় মাতল শিশু কিশোরেরা। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজেশ থেকে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি। এখন বিস্তারিত সংবাদ। ট্রেন লাইনে হাতি, রেল চালকের তৎপরতায় আবারও প্রাণী বাঁচল বুনো হাতি। রেল চালকের তৎপরতায় রক্ষা পেল একদল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় হঠাৎ রেল লাইনে চলে আসে একদল বুনো হাতি। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুপি শিলিগুড়ি ডেমো এক্সপ্রেসের চালক রেলের গতি ধীর করে দেয় এবং এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একদল বুনো হাতি। এভাবে রেল চালকদের সতর্কতায় হাতি রক্ষা পাওয়ার বেশ কয়েকটি ঘটনা ইদানিং পরপর ঘটল। আর এভাবে ট্রেন চালকের তৎপরতায় লাগাতার হাতি রক্ষার ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পরিবেশ প্রেমীরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের 16 কিলোমিটার এলাকায় কাঁটা তার নেই। এর জেরে ভারতের জমির কাগজ নিয়ে সমস্যা হচ্ছে নাগরিকদের। মঙ্গলবার একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি সীমান্ত নাগরিক সমিতি। শহরে পিডাব্লিউডি মোড়ে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল করে জেলাশাসক দপ্তরে হাজির হয়। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। অবিলম্বে দক্ষিণ বেরুবাড়ি সহ বেরুবাড়ি মৌজার বিশেষ শিবির করে জমির খতিয়ান প্রদান করতে হবে। সীমান্তের 16 কিলোমিটার অরক্ষিত কাঁটা তার নেই অঞ্চলে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করে সীমান্ত সড়ক এবং তার কাঁটার বেড়া সীমান্ত ঘেঁষে নির্মাণ করতে হবে। সীমান্তের সর্বত্র পূর্বে নির্মিত সীমান্ত সড়ক এবং তার কাঁটার বেড়া স্থানান্তর করে সীমান্তের 0 পয়েন্টের কাছাকাছি নির্মাণ করতে হবে, অথবা সীমান্তের তার কাঁটার ওপারে অবস্থিত জমি উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সরকারকে অধিগ্রহণ করতে হবে। সীমান্ত নাগরিকদের সমস্যা, নদী ভাঙন প্রতিরোধ, জমির সমস্যা সমাধান সহ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকার উন্নয়নে সীমান্ত এলাকা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার দাবি উঠল। আন্দোলনকারী গোবিন্দ রায় বলেন, সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে সমস্যা দীর্ঘদিন থেকে। এই সমস্যার কারণে জমি নিয়ে সমস্যায় রয়েছেন সীমান্তবর্তী এলাকা। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন। যে দীর্ঘ 17 বছর আন্দোলন করার পর আমাদের যে অ্যাডভান্স ল্যান্ডের আমরা যেটা দাবি আদায় করতে পারলাম, আমাদের যেটা স্থায়ী স্থিতি অবস্থা বজায় রাখলো, আজকে 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, ওইখানকার মানুষরা কোনো জমির কাগজ ওদের নাই। আমরা মূলত চাচ্ছি আমাদের জমির কাগজ দেওয়া হোক। আজকে এতদিন আমরা নাগরিক ভারতের ছিলাম, কিন্তু জমি জমা হিসাবে আমরা বাংলাদেশ ছিলাম, তা আমাদের জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। আমাদের রাজ্যের ভূমি রাজস্ব মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ভূমি রাজস্ব, উনি স্বাস্থ্য, উনি স্বরাষ্ট্র, উনি সব। এবং রাজ্যে প্রচলিত একটু কথাই আছে যে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন 2015 সালে যখন ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি সম্পাদিত হয়। 2015 সালের পর এটা 2024 সাল, এই 9 বছর এরা কি মুখে ঘাস নিয়ে বসে আছে? সীমান্তের 8,000 মানুষ তারা জমি খতিয়ান থেকে বঞ্চিত, সেটেলমেন্ট না হওয়ার কারণে জমির হাত খতিয়ান হাতে পাচ্ছে না। আর খতিয়ান না থাকলে রাজ্যে কৃষক যোজনা, কেন্দ্র সরকারের কৃষক যোজনা, ফসল বীমা যোজনা সব কিছু থেকে এরা বঞ্চিত। ছটন সূত্রধার ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে সোমবার সকালে ময়নাগুড়ি থানার পুলিশের তরফে চলল নজরদারি। এদিন মহিলা পুলিশের একটি দল হাসপাতালে আসেন এবং হাসপাতালে থাকা মহিলা কর্মচারী সহ হাসপাতালে আসা মহিলাদের সাথে কথা বলেন, হাসপাতালের রাত্রি কাপড়ের এলাকাটিও ঘুরে দেখেন এবং কথা বলেন। পুলিশের তরফে আবেদন জানানো হয় কোনো সমস্যা হলেই হাসপাতালে কর্তব্যরত পুলিশদের জানাবার জন্য। জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনা, রেফারিকে মারধর এবং হেনস্থা করার অভিযোগ উঠল। অভিযোগের তির জেলা পুলিশের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে। মঙ্গলবার জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন কোতোয়ালি থানায় জেলা পুলিশের অভিযুক্ত খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ জানালো। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। শহরের টাউন ক্লাব মাঠে কৃষ্ণকুমার কল্যাণের স্মৃতির উদ্দেশ্যে চ্যাম্পিয়নশিপ চলছে, মোট 8টি দলের খেলা হচ্ছে। সোমবার বিকেলে জেলা পুলিশের সঙ্গে 1-0 গোলে রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন হয়। খেলা সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ আগে একটি পেনাল্টিকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বচসা শুরু হয় পুলিশ দলের কয়েকজনের। বচসা থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। রেফারি পুলিশ দলের 3 খেলোয়াড়কে লাল কার্ড দিয়েছিলেন। এরপর রেফারিকে মারধর করা হয় বলে অভিযোগ। উদ্যোক্তারা রেফারিকে মাঠ থেকে বের করে নিয়ে আসেন। অভিযোগ, সেই সময় রেফারিকে উদ্দেশ্য করে স্টেডিয়াম থেকে পুলিশ দলের সমর্থকরা ঢিলাঢিলি করেন। তবে প্রশ্ন উঠেছে, খেলাকে কেন্দ্র করে মাঠে কেন পুলিশ মোতায়েন ছিল না? এদিন রেফারিরা একজোট হয়ে ঘটনা প্রতিবাদ জানালেন। কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে অভিযোগ জানালেন রেফারিরা। পেনাল্টিকে নিয়ে গন্ডগোলটা হয়েছে, পেনাল্টিতে মানে পুলিশ টিম বলছে পেনাল্টিটা যেটা হয়েছে সেটা নাকি হয়নি, তার কারণে বক্সের মধ্যে নাকি ফাউলটা হয়নি, বক্সের বাইরে হয়েছে ওরা বলছে। কিন্তু ওখানে লাইনসম্যান এবং রেফারি তারা দেখেছে যে বক্সের মধ্যে বা লাইনের উপরে ফাউলটা হয়েছে। অটোমেটিক্যালি লাইনের মধ্যে ফাউল যদি হয়, বক্সের মধ্যে যদি ফাউল হয়, অটোমেটিক্যালি পেনাল্টি হবে। সেই পেনাল্টিটাকে ওরা মানতে যাচ্ছে না, এটা নিয়েই উত্তেজনা। তো কালকে খেলায় একটা পুলিশ টিমের সঙ্গে জলপাইগুড়ি পুলিশ টিম এবং রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনে খেলায় আমাদের রেফারিকে খেলা শেষে নিগ্রহ করা হয়। সেজন্য আমরা 5 পুলিশ টিমের 5 নামে এফআইআর করতে থানায় এসেছি, কোতোয়ালি থানায়। ছোটন সূত্রধার ও পিনাক শুলের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যের সহজ কিস্তিতে ই রিক্সা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই রিক্সা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা, ভাইবোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র CBSE স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা CBSE দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজ যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি? শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন H ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং
ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদে তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, শ্রীলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, RG টেকনোলজিস, GTEC এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবের তত্ত্বাবধানে এই সাফাই অভিযান শুরু হয়। 15 দিন টানা চলবে এই সাফাই অভিযান। কয়েকদিন বন্ধ থাকার পর সেই লাগাতার চলবে সাফাই অভিযান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মোট 8টি জেলার পাশাপাশি বিহার এবং সিকিম থেকে বহু রোগী এবং তাদের পরিবার আসে চিকিৎসার জন্য। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে যত্রতত্র ময়লার স্তূপে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তারা। সেই কারণে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে সাফাই অভিযানের উদ্যোগ নেওয়া হয়। মেয়র গৌতম দেব নিজে দাঁড়িয়ে থেকে সাফাই করেন পুরকর্মীদের দিয়ে। পাশাপাশি যে জায়গাগুলো সাফাই করা হয়েছে সেই জায়গাগুলি পরিদর্শন করেন তিনি। যা শুরু করেছে তো 4 দিন, এত হিউজ এরিয়া তো করছে কাজটা, দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার হয়েছে। 15 দিন করবো আমরা, তারপর গ্যাপ দিয়ে আবার হবে আর এখানে সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা SMP করবে, আর কিছুটা কাজ PWD এরা ড্রেন ক্লিনিং আর এই বুশগুলো জায়গায় জায়গায় ওরাও করছে। 3টে সংস্থা মিলে আমরা চেষ্টা করছি যে এটাকে ওয়ান টাইম ক্লিনিং করা, তারপর আবার বসবো। শিলিগুড়ির
ভগবান মন্দির উত্তরবঙ্গে অন্যতম বৃহৎ মন্দির। প্রতি বছর দেশ বিদেশে প্রচুর ভক্তদের সমাগম হয় এই মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন শুরু হয় মন্দির চত্বরে। রাতে ভক্তদের সংখ্যা আরো বেড়েছে বলে দাবি। শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তের জন্য বিশেষ পুজো হলো। আয়োজকেরা বলেন এদিন প্রথমে মহা অভিষেক পর্ব হয়। এই পর্বে দুধ দই ঘি মধু সহস্র তীর্থের জল এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহকে স্নান করানো হয়। এরপর বৃন্দাবন থেকে আসা রাধাকৃষ্ণকে সুসজ্জিত নতুন বস্ত্র পরিধান করানো হয়। রাত 12টার পর থেকেই বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিশেষ পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করা হয়। 108 প্রকার ভোগ নিবেদন করা হয়। শেষে প্রায় 5,000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে দাবি। ড্রাগের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ, এরই প্রতিবাদে মিছিল যুবকদের। দিন দিন বেড়েই চলেছে ড্রাগ সহ নেশার রমরমা কারবার, আর এতেই ক্ষতির মুখে যুব সমাজ। এরকমই ছবি দেখা গেল মালবাজার ব্লকের হিন্দু স্কুল বস্তি এলাকায়। আর সেই কারণেই অভিভাবকদের চিন্তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। দিন বা রাত সবসময় চলছে নেশার আসর হিন্দু স্কুল বস্তিতে। ছোট থেকে বড় সকলেই আসক্ত হচ্ছে এই নেশায়। এ ব্যাপারে স্থানীয় মানুষজন বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ করে দেয়নি এই ড্রাগস এর কারবার। তাই বাধ্য সোমবার হিন্দু স্কুল এবং ঘিসবস্তির এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এর প্রতিকারে রাস্তায় নেমে মিছিল করে। ছোট থেকে বড় সকলেই হাতে প্ল্যাকার্ড দিয়ে রাস্তায় নামলো। এদিন হিন্দু স্কুল ঘিসবস্তি সহ গোটা ওগ্রাবাড়ি এলাকায় মিছিল করলো এই যুবকেরা। অবিলম্বে ড্রাগস এর কারবার বন্ধ না হলে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ড্রাগস কারবারিদের আটক করে পুলিশের হাতে তুলে দেবেন বলে জানায়। এলাকার পঞ্চায়েত সদস্য শাহিনুল হক বলেন, গত 8-10 মাস ধরে এই কারবার রমরমে চলছে এলাকায়। গ্রামের ছেলে মেয়েরা এই ড্রাগস এর নেশায় আসক্ত হচ্ছে, আর এটি চিন্তিত অভিভাবকেরা। মাঝে মধ্যেই পুলিশ প্রশাসন এলাকায় হানা দিয়ে কারবারিদের গ্রেপ্তার করলেও কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না এই কারবার বলে দাবি পঞ্চায়েত সদস্যের। ছেলের উদ্দেশ্য হলো আমাদের গ্রামে ঘিসবস্তি এবং হিন্দি স্কুলে প্রচুর ব্রাউন সুগার বেচান্দা রয়ে গেছে, মানে বেচছে ব্রাউন সুগার এবং গাঁজা সবাই বেচছে। এটা বন্ধ করার জন্য আমরা এই র্যালি বাইর করছি। এই র্যালি বাজার অবধি শেষ করব। শেষ করার পরে মাল থানায় যাবো। আমরা মাল থানায় যেয়ে একটা মাস পিটিশন করবো। এখন বলতেছে যারা বিক্রি করতেছে একজনকে নিয়ে যাচ্ছে, ওরা রিটার্ন আসতেছে, আসার পরে ওরা আবার 5 জন পার্টনার বানাচ্ছে। এইভাবে অনেক বেড়ে গেছে, আর এটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা এটাকে কোনোভাবে রক্ষা করতে পারলাম না। সেই জন্য আজকে আমরা ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ না হোক বলে বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলেমেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্তে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিল পাড়া মোড় নারায়ণ কমপ্লেক্স ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, MDDM এন্ট্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933-42740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল
টাইপ অফ গ্রিল অ্যান্ড আর্মারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমের, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিএস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্ক ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেটের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করল জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের সদস্যরা। ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের রামকৃষ্ণ সাথিয়ার নাচ গানের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেন্টারের অসংখ্য ভক্ত। রাধাকৃষ্ণ সহ বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেয় ছোট ছোট শিশুরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিকে নিতু বলেন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের নিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করছি আমরা। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে শিশুরা খুব খুশি। ডেইলি প্রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইজুয়ার সংবাদ। জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে। রাধাকৃষ্ণ, কংস, বাসুদেব, দেবকী, নন্দ সহ বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেয় ছোট ছোট শিশুরা। প্রতি বছরই জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ির অরবিন্দনগর সাহদা শিশুতীর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ। গোপাল সহ বিভিন্ন সাজে সেজে অনুষ্ঠানে অংশ নেয় খুদে শিশুরা। বাঁশি হাতে এক খুদেকে দেখা যায় কৃষ্ণের সাজে। জলপাইগুড়ির সাহদা শিশুতীর্থ বিদ্যালয়ের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে খুব খুশি শিশুদের অভিভাবকরাও। রাধা দশদাস সেজেও শিশুরা অংশ নেয় অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মনোরঞ্জনের জন্য জন্মাষ্টমী উৎসব পালন করা হয় বিদ্যালয়ে। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে শিশুরাও খুব খুশি। আজকে জন্মাষ্টমী, কৃষ্ণের গোপালের জন্মদিন, সেই উপলক্ষে ছোট ছোট কচিকাঁচারা বিভিন্ন ভাবে সেজেছে। আমাদের একেবারেই যারা খুদে, যারা অরুণ শ্রেণীতে পড়ে, তারা গোপাল সেজেছে, আর বিভিন্ন অন্যান্য শ্রেণীরা তারা রাধা, দেবকী, বসুদেব, কংস, বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগ দিয়েছে বিভিন্ন সাজে আর কি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইজুয়ার সংবাদ। নন্দোৎসবের মধ্য দিয়ে শুরু হলো জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজো। অতি প্রাচীনতম এই দুর্গাপুজো এবছর 515 বর্ষে পদার্পণ করলো। মঙ্গলবার কাঠামো পুজোর মধ্য দিয়েই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হলো। এদিন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির কর্ণধার প্রণত বসু এবং তার পুত্রবধূ লিন্ডা বসুর উপস্থিতিতে কাঠামো পুজোর শুভ সূচনা করেন রাজবাড়ির কুল পুরোহিত শিব ঘোষাল। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে কাঠামো পুজোর পর পুজো মণ্ডপের পাশেই ফাঁকা জায়গায় কাদা খেলা হয়। সেখানে দধিবান্ধা হিসেবে
একটি বাঁশের খুঁটিতে কিছু টাকা পয়সা পুরস্কার হিসেবে ঝুলিয়ে রাখা হয়। সেটি কাদা খেলায় উৎসাহিত খেলোয়াড়রা যে পারতে পারে সেটি তারই হয়। এই কাদা খেলার মাটি পরবর্তীতে প্রতিমা গড়ার কাজে লাগাবে স্থানীয় পাল। রাজ পুরোহিত শিবু ঘোষাল বলেন, কালিকাপুরের মধ্যে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এখানে। দুর্গা প্রতিমা সহ অন্যান্য প্রতিমাগুলিকেও একটি রথের মধ্যে সাজানো হয়। দুর্গা মা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী এই পুজোয় সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকেন বলে জানান তিনি। আজকে হচ্ছে নন্দোৎসব। এই শ্রীকৃষ্ণ এবং বৈকুণ্ঠনাথ রাজবাড়ির কুলদেবতা, ইষ্ট দেবতা, তাদের দিনকে সামনে রেখেই আজকের দিনেই আমাদের কাঠাম পুজো। বহু পূর্ব থেকে এই পুজো আজকের দিনে কাঠাম পুজো হয়ে আসছে। আজকে আমাদের কাঠাম পুজো হলো, এরপরেই কাদা খেলা হবে। কাদা খেলার পরে যে কাদার যে মাটিটা সেটা আমরা রেখে দেবো। মায়ের যখন শরীরে ফার্স্ট মাটি লাগানো হবে, পালের মাটির সাথে এই মাটি মিশেই মায়ের গায়ে লাগানো হবে। এবার একটু প্রস্তুতি একটু তাড়াহুড়ো হয়ে আছে, কারণ কি এবার সময়টা খুবই কম। এই জন্মাষ্টমী পুজো আর এই গণেশ পুজো পরে এই সময়টা খুব এক মাস আছে। আর আজ তো কাঠাম পুজো হলো, কাল রাতে আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছিল। আজকে কাঠাম পুজোর পরে আমাদের কিসের নন্দ উৎসব, নন্দ উৎসব মানে কাদা খেলা হয়, সবাই মিলে কাদা খেলে কাদা করা হয়। ওখানে এই যে দই মিষ্টি বা নারকেল বাতাবি লেবু ওগুলো দেওয়া হয়, এবং মানে জোড়ায় জোড়ায় খেলে কিরকম খেলাটা না, নারকেল একজন নেবে আরেকজন তো এইভাবে খেলাটা হয়। এটা বহু যুগ থেকে চলে আসছে, এটাকে নন্দ উৎসব বলা হয়। আমিও ছোটোবেলা যখন ছিলাম তখন আমিও খেলেছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বিমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশীল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ECG, NCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার NDB বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার S চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার PP ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা থাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225263137530 এবং 81676863683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলচার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উশসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দুর্গাপূজার কাঠামো পুজো অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন আশ্রমে। এখানে দেবী সবিকে রূপে পুজো পান, দেবীর পেছনে থাকে পটচিত্র। সোমবার সকালে পূজোয় হাজির ছিলেন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজী মহারাজ। তিনি বলেন, বিশুদ্ধ পঞ্জিকা মতে আমাদের এখানে পুজো হয়। কাঠামো পুজো উপলক্ষে প্রচুর ভক্ত হাজির ছিলেন আশ্রমে। জনক ভক্ত বলেন, প্রতিবারই কাঠামো পুজোর সময় আসি, এবারেও ব্যতিক্রম হলো না। এখানে যে দুর্গা উৎসব হয়, দুর্গা পূজাটা হয়, অত্যন্ত ভালো লাগে, খুব ভালো লাগে। এবং সেই সঙ্গে যে কুমারী পুজো হয়, সেটা একটা দেখবার মতো জিনিস। জন্মাষ্টমী, আমরা জন্মাষ্টমী তিথিটা পালন করি, ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাঠামো পূজা করা হয়। দুর্গা পূজার উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয়, আজকে ওর কাঠামোর পূজা হয়, যে মাঠে করব। আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে। আমরা এক্সপেক্ট করব এবার অনেক লোক এখানে উপস্থিত থাকবে। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। গত বেশ কয়েক বছর ধরে বিগ বাজেটের শ্যামা পুজো করে শহরবাসীর মন জয় করে নিয়েছে গোমস্তাপাড়া নবারণ সংঘ। এবছর তাদের নজর কাড়া থিম পুরীর জগন্নাথ মন্দির। পুজো উপলক্ষে প্রতি বছর আকর্ষণীয় লাকি কুপন ড্রয়ের আয়োজন করে থাকে তারা। সোমবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে নবারণ সংঘের এবছরের লাকি কুপন ড্রয়ের টিকিট কাউন্টারের শুভারম্ভ হলো। এবছরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে 6টি গাড়ি, 3টি স্কুটি এবং LED TV। 2021 সাল থেকে বিগ
নারায়ণের পুজো করে গোটা উত্তরবঙ্গবাসীর নজর কাড়ছে নবারুণ সংঘ। বুর্জ খালিফা, কেদারনাথ মন্দির, কামাখ্যা মন্দিরের পর এবছরের শ্যামা পুজোর নজর কাড়া থিম পুরীর জগন্নাথ মন্দির, যা সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। সকলকে তাদের লাকি কুপন ড্রতে অংশ নিতে এবং পুজোতে সামিল হওয়ার আবেদন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় আমাদের যে শ্যামা পুজোর আয়োজন করা হয়, সেই শ্যামা পুজোর জন্য একটা আমরা লাকি কুপন ড্রয়ের আয়োজন করি। সেই মেম্বারসদের মধ্যে সেই লাকি কুপন ড্রয়েরই আজকে শুভ সূচনা হলো। আপনারা জানেন গত 21 সাল থেকে আমরা একটা বিগ বাজেট পুজো করে আসছি, যেটা 21 সালে বুর্জ খালিফার পর আমরা 22 সালে কেদারনাথ, 23 সালে আমরা করেছি কামাখ্যা মন্দির, এবছর আমাদের তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এই পুজোকে কেন্দ্র করেই আমাদের এই লাকি কুপন ড্র। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 82%, বিকেল 5:30 71%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। তত্ত্বাবধায়ক রেল চালকের আলিপুর জোয়ারে প্রাণে বাঁচল হাতি, চালকের কাজে খুশি পরিবেশ প্রেমীরা। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।